বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। বর্তমান পরিস্থিতিতে যখন হোটেল রেস্তোরাঁ সবই বন্ধ চলছে, আসুন ঘরেই তৈরি করে নিই এই মজাদার মোগলাই রেসিপিটি। আজ আমি 5টি মোগলাই তৈরি করব, যার জন্যে প্রায় 500 গ্রাম ময়দা আমি নিয়ে নিচ্ছি। তাতে মিশিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছুটা নুন, 1 ছোট চামচ বেকিং সোডা। মোগলাই তৈরি করার জন্যে আমরা রিফাইন তেল ব্যবহার করব। এখানে দিয়ে দিচ্ছি 4 বড় চামচ রিফাইন তেল। আমি এখানে রাইস ব্র্যান রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। এবার ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিয়েছি। ময়ান ভালো হলে হাত দিয়ে মুঠো করলে এভাবে মুঠো হয়ে যাবে। তাহলে আমাদের বুঝতে হবে যে এটি পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মেখে একটি ডো তৈরি করছি। যেভাবে আমরা পরোটা তৈরি করি ঠিক সে ধরনেরই একটি ডো এখানে তৈরি করে নিচ্ছি। আমার ময়দা মাখা হয়ে গেছে। ময়দাটি খুব বেশি নরম হবে না, আবার খুব শক্তও হবে না। 10 মিনিট ঢাকা দিয়ে এভাবেই রেখে দেব। আসুন বন্ধুরা, মোগলাইয়ের ভেতর যে পুট্টি দেওয়া হয়, আমরা সে পুট্টি ততক্ষণে তৈরি করে নিই। বন্ধুরা, পুর তৈরি করার জন্যে 100 গ্রাম ছোলার ডালকে আমি ধুয়ে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার এটিকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে। একটি প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। ছোট চামচের 1/2 চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। 1 বড় চামচ দিয়ে দিলাম রসুন বাটা। আর 1টি বড় পেঁয়াজকে ভালোভাবে পেস্ট করে রেখেছিলাম, সেটিও দিয়ে দিচ্ছি। হালকা করে নেড়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি 2 স্বাদ মতো নুন। মশলা ভাজা হয়ে গেছে, তাতে আমি মিশিয়ে দিলাম ডাল বাটা। এবার মশলার সাথে খুব ভালোভাবে এটিকে ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে ভাজতে ভাজতে ঠিক এরকমই ঝরঝরে একটি পুর তৈরি হবে, যেটিকে আমরা মোগলাই তৈরি করার সময় ব্যবহার করব।
বন্ধুরা মোগলাই তৈরি করার জন্য ময়দা আমরা মেখে নিয়েছি পুর আমাদের তৈরি করা হয়ে গেছে এবার নেক্সট স্টেপে একটি পাত্র নিয়ে নিলাম তাতে কুচিয়ে রাখা দুটো পেঁয়াজ আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর দিচ্ছি ডিম প্রত্যেকটি মোগলাইয়ের জন্য একটি করে ডিম আমরা নেব আমি আজ পাঁচটি মোগলাই তৈরি করছি তাই এখানে আমি পাঁচটি ডিম নিয়েছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন ভালোভাবে পেঁয়াজ লঙ্কা কুচি ডিমের সাথে মিশিয়ে নিলাম এবার যে ময়দাটিকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম সেটিকে আরো একবার ভালোভাবে মেখে নিয়ে তার থেকে কিছুটা বড় আকৃতির লেচি আমি কেটে নিচ্ছি লেচিগুলোকে হাত দিয়ে গোল করে নিলাম রুটি বা পরোটা তৈরি করার জন্যে যেরকম করে আমরা তৈরি করি এবার একটি করে লেচি আমি বেলে নেব উপর থেকে কিছুটা তেল দিয়ে দিলাম খুব বেশি পাতলা করে বেলবো না আবার খুব মোটাও বেলবো না আমার বেলা হয়ে গেছে এবার এর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি খানিকটা পুর তার উপর ছড়িয়ে দিচ্ছি ডিম আর পেঁয়াজের মিশ্রণটি এবার ধীরে ধীরে এভাবে ভাঁজ করে নেব হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি যাতে ভেতর থেকে পুরটা বাইরে বেরিয়ে না আসে তৈরি হয়ে গেল একটি প্যানে কিছুটা বেশি পরিমাণ তেল আমি গরম করে নিচ্ছি কারণ মোগলাইগুলোকে আমরা ডুবো তেলে ভাজব তেল গরম হয়ে গেছে এবার ধীরে ধীরে মোগলাইটিকে আমি তেলে ঢেলে দিলাম সাইড থেকে কিছু কিছু করে তেল আমি উপরে দিয়ে দিচ্ছি
धीरे उल्टे देव। दुटो पिठी भालोभावे मीडियम फ्लेमे भेजे निची जाते भेतरे काचा थेके ना जाए। आमादेर मोगलाईटी तैरी हुए गेछे। एबार तेल झरिए निये आमी एटिके नामिये निची। तैरी हुए गेलो आमादेर मोगलाई परोटा। बंधुरा रेसिपिटी भालो लेगे थाकले चैनल के सब्सक्राइब करूँ आरो नतून नतून रेसिपी पावार जोन्ने नोटिफिकेशन पावार जोन्ने बेल आइकन क्लिक करते भूलबेन ना।